আসসালামু আলাইকুম, মৌসুমী হাসান ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আর আজকের ব্লগটি অবশ্যই আপনাদের কাছে মানে আশা করছি ভালো লাগবে, আর ব্লগটিতে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। আর শুরুতেই বলে দিচ্ছি গুড মর্নিং, আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকেই। দেখতে পাচ্ছেন কাজকর্মে একদম হাত লেগে গেছে, কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর উঠেই সবার ক্ষুধা লেগে গেছে, মানে একসাথে আর কি সবাই ঘুম থেকে উঠেছি। আর ভাবলাম যে আর দেরি না করে চচ্চরতে আর কি নাস্তা করে নিই, আটা তো মেখেই রাখি তা তো আপনারা জানেনই, তো সেই আটা মাখা ছিল বলে অনেক তাড়াতাড়ি আর কি নাস্তাটা আমরা করতে পারছি। আর একটু ভাজিও কেটে রেখেছিলাম, পটল আর হচ্ছে আলু দিয়ে ভাজি, তো রুটিও বানিয়ে নিলাম, ডিমটাও বের করে রাখলাম আর ভাজি করে নিয়েছি, ভাজি ডিম আর রুটি, এই হচ্ছে আর কি আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। পিঠিও ভাজি দিয়েই খাবে, ও মূলত রুটি দিয়ে সহজে ডিমটা খেতে চায় না, একমাত্র রোল করে দিলে খায়, তো টানা কয়েকদিন রোল খাওয়াতে আমি ভাবলাম যে আজকে আর রোল দেবো না, আজকে হচ্ছে এমনি আর কি রুটি আর ভাজি খাবে। আর দেখতেই পাচ্ছেন একসাথে আমি অনেকগুলো রুটি আর কি ভাজতেছি, আমি এভাবে আর কি ভাজি ভেজে থাকে, আমার কাছে মনে হয় এটাই অনেক সহজ আর ইজি লাগে, মানে এখানে হালকা একটু ভেজে তারপর তো আমার যে ওভেনে যে আমি পেয়েছিলাম একটু ট্রের মতো আর কি পেয়েছিলাম, তো সেটার মধ্যে আর কি আমি একটু ফুলিয়ে নিই, খুব সুন্দর ফুলে যায়। তো আজকে তাড়াহুড়া ছিল যার কারণে চুলা নাচ বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি আর কি রুটিটা সেঁকে নিয়েছি, মানে অতটা আজকে আর আরামসে করার মতো না, কারণ আমাদের খুবই ক্ষুধে লেগে গেছে। গতকাল রাতে আমরা তেমন খাওয়া দাওয়া আর কি করছিলাম না, হালকা পাতলার উপরেই খেয়েছিলাম, যার কারণে সবারই আর কি ক্ষুধা লেগে গেছে, বিশেষ করে তো পিঠি লেগেছে, কারণ পিঠি তো হচ্ছে আপনাদের নাকে ঘুমাই গেছিলো আপনাদেরকে বললামই। তো এই তো রুটি শেখা আমার হয়ে গেলে ডিম পোস্টার করে আমরা আর কি খেতে বসে যাবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আপনাদেরকে তো একটা জিনিস দেখাতে আমি ভুলেই গেছি, আমাদের বাগানে যে তিনটা বেলি ফুলের কলি আসছিল আপনাদেরকে বলেছিলাম আর দেখেও ছিলাম, তো তার মধ্যে একটা ফুল অলরেডি রাতেরবেলা ফুটেছে, কিন্তু এইরকম পুরোপুরি আর কি ফুটেনি, একটা পাপড়ি ছেড়ে বাকিটা ওরকম কলির মধ্যে আর কি রয়েছে, কিন্তু এত পরিমাণে গ্রাম ছড়িয়েছে খুবই ভালো লেগেছে। আর আজকে মজার বিষয় হলো আজকে বাগানে আমাদের যে কটাই ফুল ফুটেছে সব কটার রঙই সাদা, শুভ্র হাসি নিয়ে আর কি আমাদের দিনটা শুরু করেছে ওরা, বা আমাদেরকে শুরু করার জন্য আহ্বান জানিয়েছে। তো এই যে শর্ট লিলি গাছেরও সেম তিনটা না চারটা আর কি ফুল ফুটেছে সাদা কালারের, তা তো বিলের বাহিরে, এখানে টাইম ফুল গাছ বা পর্তলিকা বা হচ্ছে আমরা যে সকালবেলা মর্নিং আর কি ফুল বলি এই ঘাস ফুল, সেই টাইম ফুলও আজকে সাতটা না আটটা ফুটেছে, আরও তিনটা অলরেডি মানে মাত্র হচ্ছে কলিটা ছাড়তেছে পাখিগুলো, মানে অলরেডি আর কি ফুটবে প্রায় আটটা নটার মতো আর কি। তো এই ফুলটাও হচ্ছে গ্রিলের বাহিরে তাই আর কি দেখিয়ে দেওয়া হচ্ছে বাহির থেকে, খুবই ভালো লাগতেছে সবকটাই সাদা, নিজে ভালো লাগতেছে। আর এখন দেখতে পাচ্ছেন একটু সাদে এসেছি, আজকে ভাবলাম যে একটু হেয়ার কেয়ার আপনাদের সাথে আর কি একটু শেয়ার করি, আমি কীভাবে আমার হেয়ার কেয়ার করি আর কি চুলের যত্ন নিয়ে থাকি।
তো অ্যালোভেরা গাছ তো আমার সবকটাই ছোট ছোট, তো এই পাপড়ি মানে ডালগুলো আর কি অনেক আগে ছিল, তাই কয়েকটা ডাল কেটে নিয়ে আসছি। আর কিছু মেহেদি অনেক আগে আর কি আমি পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম, তাই আবার একটু পেস্ট করার জন্য দিলাম, সাথে হচ্ছে একটু চা পাতা দিলাম আর একটু কলা, মানে একটু না তো একটা কলা আর কি রেখে দিয়েছিলাম, খাওয়া হচ্ছিল না, পরে আমি এরকম ছোলা ছাড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম, তাই আর কি দিলাম। এখন আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো। এটা আমি হচ্ছে মাসে একবার হলেও আর কি করি, আর খুবই উপকার মানে পেয়েছি আর কি, আমার চুল অনেকটাই কম ঝরে পড়ে আর খুবই শাইনি আর সিল্কিও তো হয়। আগে তো আমার রেগুলারই হচ্ছে এরকম মেহেদি প্রতি সপ্তাহে আমি দিতাম, কিন্তু বেবি হওয়ার পর সংসারের চাপে এখন আর অতটা দিতে পারি না, যত্ন করতেও পারি না, তবুও মাঝে মাঝে আর কি মন চেলে মানে চাই আর আমি করে ফেলি। আর একটু লেবু দিয়ে আগে আপনাদের ভাইয়াকে একটু দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো হলিডে ও বাসায়, আপনারা তো জানেনই, তো ভাবলাম যে আগে ওকে একটু দিয়ে নিই, দেন হচ্ছে আমি দেবো। তারপর তো আবার রান্নাবান্নাও আছে, আর আমারও দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে আর দেখালাম না, যে আমি যেভাবে আর কি হেয়ার মানে প্যাক দেওয়া হয় হেয়ারের, তো সেভাবে আর কি দিয়েছি। আর এখন আমি মানে প্যাকটা লাগাতে লাগাতেই আর কি প্রচুর মুখি সেটা দিয়েছিলাম, আজকে ভেবেছি প্রচুর মুখি দিয়ে ডাল করব, তাই আগে পেস্ট করে নিলাম শুধু হাত দিয়ে, কারণ আমার তো ম্যাশ করার জিনিস নেই, খালি হাতে আর কি করে নিলাম। তারপর একটু গরম পানি দিয়েছিলাম, তার মধ্যে ম্যাশ করা মানে পেস্ট করা যে এটা প্রচুর মুখি সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছু উপকরণ আর কি যোগ করে দেব, এতক্ষণ তো আমি কিছুই দিয়েছিলাম না, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে ছেড়ে নেবো। এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ, তারপরে হচ্ছে একটু রসুন পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি। এই ডালটা মাঝে মাঝে আর কি আমার নানু বাড়ি গেলে নানু রান্না করতো, সেই মজা লাগতো দুপুরবেলা গরম বাড়তি এই ডালটা খেতে। তারপরে ভাইয়াকে বলতে বলতে হঠাৎ করে মনে হলো যে আমিও তো বানাতে পারবো, আর ওরকম কালার হয়েছে ডালের, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ আয়রনের জন্য আর কি একটু কালার হয়েছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন কাপড় একটু ছুলে নিয়েছি, আপনাদেরকে দেখাতে আর কি ভুলে গেছি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এভাবে ছুলে মাঝখানে পা মানে উপরে নিয়েছি, দুটা এই চেন করে নিয়েছি, এগুলো দিয়ে মূলত আমি আজকে বানাবো কাঁকরোলের চপ। তো হালকা একটু ভাপিয়ে নিলাম, মানে 50% একটু বেশি আর কি একটু সেদ্ধ করে নিয়েছি, এখন একটু ঠান্ডা হোক আর পানি ঢেলে দিয়ে দেবো। ডালটা বাগার দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন আমার যে ডালটা লাল হয়েছে সেরকম লাল কালার নিয়ে, একদম মসুর ডালের মতো কালার হয়েছে। এখন কাঁকড়োটা আমার ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম কাঁকড়ো যে মাঝের অংশটা সেটাও আমি হচ্ছে একটু ব্লেন্ড করবো, তার জন্য ব্লেন্ডারের যে জারটা সেই জারে একেবারে নিয়ে নিচ্ছি আর বাটিটাতে মাখালাম না। আর চপটা যে একটু বানাবো একটু অন্যভাবে আর কি বানাতে চাইছি, এই পেস্ট করা আমার হয়ে গেছে, আর কি সুন্দর পেস্ট হয়েছে দেখতে পাচ্ছি। এক্সট্রা কিন্তু কোনো পানি নেই, আমি কিন্তু পানি সব ঝরিয়ে নিয়েছি সেই কাঁকড়োলেরও আর হচ্ছে মাঝে যে বীজের অংশ সেটারও। এখন হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালটা কিন্তু একটু বেশি খেয়ে গেছে, একটু বেশিই দিলাম, লবণ দিয়ে দিলাম, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি অনেকটাই মানে চিকন করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু রসুন পেস্ট, দিয়ে এখন ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেব। এটা হচ্ছে যে যে ফাঁকা করেছি কাঁকড়োলটাকে, সেই কাঁকড়োলের হচ্ছে আমি পুর দেবো, তার জন্য আর কি এরকম পেস্ট করে নিলাম। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, খুবই মজাদার একটা খাবার, আর গরম ভাতের সাথে তো খেতে কী যে মজা লাগে ওটার ভাষায় প্রকাশ করা যাবে না, সেই ভালো লাগে। এটা আমি বিয়ের আগে একবার খেয়েছিলাম, আর আজকে বিয়ের পর প্রথম আর কি বানাচ্ছি। আর তুমি ভাইয়া হচ্ছে খেয়ে তো বললো অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, নতুন একটি রেসিপি পাওয়া গেলো, ফ্রাই ফ্রাই বানানো যাবে। আসলে আমার এতদিন মনে ছিল না, হঠাৎ করে মনে হলো কাঁকড়োলটাকে কেন আমি এভাবে আর কি ভাজি করি না, নর্মাল হচ্ছে চাক চাক ভাজি করি, তারপরে হচ্ছে এমনি কুচিয়ে ভাজি করি, কিন্তু এইভাবে আর করা হয় না। আর কাঁকড়োলের তো তরকারি আমরা খাইই না, বিশেষ করে আমি তো খাই না, হয়তো আপনাদের ভাইকে রান্না করে দিলেও খাবে, কিন্তু আমি খাই না দেখে আর কি রান্না করা হয় না। আর এভাবে আর কি প্রত্যেকটা আমি পুরো আর কি ধরে নিচ্ছি।
আজকে আমাদের মেনুতে বেশি কিছু না, এগুলো যেগুলো রান্না করতেছি দেখতে পাচ্ছেন এগুলাই হালকা পাতলা খাবার দাবার। কারণ বিকেলবেলা আপনাদের ভাই আগেই বলে রেখেছে সে আজকে মোমো খাবে, তার জন্য ভাবলাম যে দুপুরেই যেন আমার শেষ হয়ে যায় এরকম কিছুই আর কি রান্না করবো। আর এটাকে কিন্তু আমি এখন ভাজি করবো না, যখন আমরা ভাত খেতে বসবো মানে লাঞ্চ করতে বসবো তার আগে আগেই গরম গরম ভেজে নেব। আমার হচ্ছে ফুল ভরা সব কাটি হয়ে গেলে এখন আমি এক সাইডে ঢেকে রেখে দেবো। আর এখন আমি একটু বেসন গুলিয়ে দিচ্ছি, আর বেসন কীভাবে নর্মালি গুলোতে হয় তা তো আপনারা জানেনই, তারপর একটু আমি বলে দিচ্ছি। এখানে বেসন নিয়ে নিলাম, এই বেসনটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, এখন জানি না কেমন হবে। একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হলুদ লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পেস্ট করে নেবো আর কি। আর বানিয়েছি আমার কাছে যে চানার ডাল বা হচ্ছে যে অ্যাঙ্কার ডাল বলে সেটা ছিল না, তো আমি হচ্ছে ছোলার ডাল ছিল আর হচ্ছে মুসুর ডাল ছিল, তাই হালকা একটু চুলায় গরম করে নিয়ে দেন ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে একটু চেলে নিয়েছি। আর এদিকে একটু তিন পিস মাছ বের করে একটু ঝোল করে নিয়েছি, পাবদা মাছের ঝোল। এটা আর কি দেখাবো নর্মাল যেভাবে আর কি আমরা করে থাকি সেভাবেই করছি। আর এদিকে বেসনের মধ্যে একটু হালকা গরম তেল দিয়ে দিলাম, যাতে যেন মানে এটা অনেক ক্রিপসি হয়, খেতে মজা লাগে, অনেকক্ষণ মচমচে থাকে। আর এভাবে চামচ দিয়ে আর কি একটা একটা করে কাঁকড় আমি ডুবিয়ে বেসনের গোলার মধ্যে তারপর আর কি ডুবো তেলে দিয়ে দিয়েছি। এর ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অনেকটাই কম আছে, কারণ নয়তো ভেতরের দিকে কাঁচা থাকবে, উপরের দিকে মচমচে হয়ে যাবে। সবকটা এইভাবে আর কি ভেজে নেবো। আর আজকে আপনাদেরকে অন্যান্য কাজ দেখাতে পারিনি, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমার নতুন রান্না আর হচ্ছে কীভাবে আমি চুলের যত্ন করি, তাই এই জন্য আর অন্যান্য কাজ দেখালাম না। নর্মালি যেসব কাজ থাকে বাসায় সেসবই করেছি, আর এখন একটু তাড়াতাড়ি করে করছি কারণ আপনাদের ভাইয়া আর কি বাহিরে যাবে, বলতেছিল আর কি মাছ ধরতে যাবে, মানে এমনি আর কি টাইম পাস। তো দেখি মাছ ধরে কয়টা মাছ নিয়ে আসে। হয়ে গেছে চপগুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছে, আর খুবই মচমচে হয়েছে, খেতে অনেকটাই মজা লেগেছে। তো উঠিয়ে নিলাম, আমার বেসনটা অনেক পরিমাণে রয়ে গেছে, মানে বেসনটা গুলিয়েছিলাম, তাই ভাবলাম যে কয়েকটা বেগুনিও করে নিই, কারণ বেগুন যেহেতু আছে বাসায় তাই তাতে করে কেটে 10টার মতো আর কি বেগুনি করে নিয়েছি। ভাবলাম ফেলে দেবো, তার থেকে একটু করে নিই, খাওয়াও হয়ে গেল, ওটা নষ্টও হলো না। এইটা আমাদের লাঞ্চ রেডি, এখানে হচ্ছে কাঁকড়ের চপ, বেগুনি, আর এখানে তো হচ্ছে পাবদা মাছের ঝোল। একটা মাছ অলরেডি পিঠে খেয়ে ফেলেছে, কয়েকটা কাঁকড়ল এসে খেয়েছে খুব মজা করে, আর এসে আমাদের প্রচুর মুখের ডাল ভাত। তো এখন আমরা আর কি বসে যাব খেতে, আপনাদের ভাই একটা অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি, এখন আমার পেটটা আমি একটু মানে একটু বেড়ে নিচ্ছি আর কি খাবারটা। তো আপনাদের সাথে তাহলে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, এখন লাঞ্চটা করে এডিটিংয়ে বসবো, একটু রেস্ট নেবো। তবে জানি না রেস্ট নিতে পারবো কিনা, কারণ আমি এখনও গোসল করিনি, গোসল করতে পারিনি, কারণ আপনাদেরকে একটু বললামই আপনাদের ভাই বাহিরে যাবে, তাই আগে একটু খেয়ে নিলাম, দেন গোসল করবো, এডিটিংয়ে বসবো, এখন জানি না কটা বাজবে।
সবাইকে হাত দেখে নিয়ে যে কটার মাছ আপনাদের ভাইয়া ধরে নিয়ে আসছে, তিনটার মতো আর কি কই মাছ, তারপর 12টার মতো 10-12টার মতো আর কি পুঁটি, দুটো ট্যাংরা একটা নিয়ে আসলো। তাই ভাবলাম যে একটু কেটে নিই, আর মাছগুলো খুবই তাজা, মানে খুব লাফাচ্ছিল আর কি আসার আনার পর, এখনো লাফাচ্ছে, আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে। তার মধ্যে আমি আবার কি করছি, লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন তো বাজে হচ্ছে 10টার মতো, আর দেখতেই পাচ্ছেন যে আমি মোমো বানিয়ে নিয়েছি। মোমোর রেসিপি তো আপনাদের সাথে অনেক আগে আর কি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে অলরেডি আছে। তারপর আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন তো আমরা ডিনার করে আর কি আর কোনো কাজ নেই, শুয়ে পড়বো টোটালি। সমস্ত ঘরের কাজ আর কি করে ফেলেছি, আর পিঠিও ঘুমাই গেছে, এখন আমি খাওয়ার পরে আর কি পিঠিকে একটু দুধ খাওয়াবো। ব্যাস শেষ, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো না লাগলে প্লিজ লাইক দেবেন, তবুও বলবো পাশে থাকবেন, এক সময় না অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করবেন, যাতে যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।